4 কিলোমিটার দূর হয়। তো এই স্থানে বৃন্দাবনে আপনারা জানেন শ্রী রূপ সনাতন গৌড়ীয় মঠ, দান গলি, মান গলি, যমুনা গলি আর কুঞ্জ গলি, সেইখানে আছে 4টে গলি। তার মধ্যে রাধারানী কৃষ্ণের সঙ্গে মানবিমান করে তিনি যমুনা পার হয়ে এইখানে চলে আসেন, এসে সারা রাত্রি ধরে বসে বসে খাচ্ছেন। সকালবেলা কৃষ্ণ এখন এসেছে, এসে এখন মানাইবেন। রাধারানী কৃষ্ণকে দেখে বললেন কি, তুমি এখানে কেন আসলে, তুমি যাও, এখানে আমার প্রয়োজন নাই, সারা রাত্রি যার কাছে ছিলে তার কাছে যাও। কৃষ্ণ বলছেন আমি কোথাও যাই নাই, কারো কাছে থাকি নাই, শুধুমাত্র আমি তোমাকে খুঁজতে খুঁজতে কুঞ্জের মধ্যে কোথাও খুঁজে পাই নাই, সেই জন্য আমার এই অবস্থা। বললেন ওই যে কাজলের দাগ, সিঁদুরের দাগ কোথা থেকে আসলো, এইগুলো কোথায়? তখন কৃষ্ণ বলছেন কি, রাধে জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে কাঁটায় লেগে গিয়ে এই যে রক্তের দাগ, সিঁদুরের দাগ নয়, আর গাছের পাতাগুলো ওই যে ধুলো বালি আছে, ধুলো বালি ময়লার জন্য তো এখন ওইগুলি লেগে গিয়ে কাজলের দাগ হয়ে গেছে, ওটা কাজল নয় ধুলো বালির দাগ। রাধারানী রাগ করে এখন বলছেন আমি আর দেখতে চাই না, তুমি যাও। মান অভিমান করে তখন বললেন কি, হরি হরি জয় হে মাধব জয় কেশব জয় মাবদ কৈ তপবাদম, হে হরি তুমি যার মনকে চিত্তকে চুরি করতে পারো সেইখানে যাও, এখানে আমার কাছে প্রয়োজন নাই। মাধব জাহি, হে মাধব ওই লক্ষ্মী দেবী যতই তুমি তাকে কাঁদাও না কেন সে তোমার সেবা করতে ভুলে না, তার কাছে যাও, আমরা ব্রজগোপী ব্রজ নারী তোমার কথা শুনবো না। কেশব জাহি ওই সিঙ্গার বটে যার তুমি কেশ প্রসাধন করে সাজিয়েছিলে তার কাছে যাও, কেশে কে ছিল সিঙ্গার বটে কাকে সাজিয়েছিলেন, কেউ বলতে পারছে না, কালকে সিঙ্গার বটে গিয়েছিলেন কি জান নাই, সেখানে কে ছিল, কার বেড়ি সাজিয়েছিলেন, রাধা রানী, রাধা কোন বলতে লাগছে, তো এখন এখানে কে বলছে, রাধারানী, জোর করে বলবে তো, রাধারানী বলছেন তুমি তার কাছে যাও, যা তুমি সিঙ্গার করে সাজিয়েছো তাকে প্রসন্ন করবে যাও। তো রাধারানী এখানে মান করে বেঁকে বসে আছে, কৃষ্ণ দেখলেন উপায় নাই, কুঞ্জের মধ্যে গিয়ে বসে বসে তিনি এখন বাঁশি বাজাচ্ছেন, বাঁশির করুণ শুনে রাধারানীর হৃদয়টা তো দ্রবিত হচ্ছে গলে গেল, কিন্তু মান যে এখনো ভাঙে নাই। সারাদিন হয়ে গেল, রাত্রি তো পার হয়ে গেছে, এখন সারাদিন জলও খায় নাই খাবারও নয়। সেই সময় রাধারানী কি করলেন, তিনি তো মান করে বেঁকে বসে আছেন, আর সারাদিন পার হয়ে গেল এখন সন্ধ্যা হয়ে যাবে, রাধারানীকে মানিয়ে যদি ফিরিয়ে না যেতে পারেন তাহলে তো সর্বনাশ, সেই জন্য মানাইবার জন্য কৃষ্ণ কাছে আসলেন। রাধারানীর পায়ের কাছে এসে বসে গিয়ে বললেন কি, রাধে তমসি জীবনম মম, তমসি ভূষণম মম,
স্তমসি জীবনম মহ, তুমি আমার আভূষণ, তুমি আমার জীবন, তুমি আমার হৃদয় সর্বস্ব। জীবনের সমস্ত অলঙ্কার আভূষণ স্বরূপ তুমি, অতএব হে রাধে তুমি প্রসন্ন হও। প্রিয়ে চারু শিলে মুঞ্চময় মানম মনিদান, হে প্রিয়ে অত্যন্ত সুন্দর শীল স্বভাব যুক্ত, হে প্রিয়ে হে রাধে আমার প্রতি যে তুমি অকারণ মান করছো, সেই মানটি তো তুমি ত্যাগ করো। তোমার ছাড়া তো আমার আর কিছুই নাই, তোমারই প্রেম তোমার ভাব আস্বাদন করে থাকি। তাই কৃষ্ণ এখন রাধারানীকে মানাইবার জন্য বারম্বার অন্যায় বিনয় করেও যখন হচ্ছে না, তখন তিনি কি বললেন, স্মর কর লখণ্ডনা মম শিরসি মন্দনম দেহে পদ পল্লব মুদারম। স্মর কর লখণ্ডনম, স্মর মানে হয় প্রেম, প্রেমের মধ্যে গরল হয়ে গেছে। গরল মানে কি? গরল মানে বিষ। দেখো ওই পারে পাটি বলছে, এই পারে পাটি কেউ জানে না। আরে মানে তো বলতে হবে, গরল মানে বিষ। অতএব তোমার প্রেমের মধ্যে যে এই যে বিষ চড়ে গেছে, সেই বিষটা আমার শরীরে পায়ের থেকে মাথায় পৌঁছে গেছে। মাথায় যদি বিষ চড়ে যায় কি হয়, মানুষ মারা যায়। এই জন্য সব জায়গায় বাঁধে, গাঁট বেঁধে দেয় যাতে বিষটা উপরে না উঠতে পারে। কিন্তু তাতেও কি মানে, এই যে বিষ আমার মাথায় চড়ে গেছে তো তাতে মানুষ মারা যায়। এখন উপায় কি, মাথার বিষ নামাইতেই হবে। এখন বিষ নামাবার এই জগতে আর কোনো কিছু উপায় নাই, নির্ঘাত মারা যাবে। কিন্তু একটা উপায় আছে কি, গরুর যখন সাপটাকে ধরে ফেলে, ধরলেই তার নখের স্পর্শেই কি হয়, বিষ আর থাকে না, সব বিষ ঠান্ডা হয়ে যায়, গরু তাকে খেয়ে নেয়। তৎরূপ হে রাধে তোমার এই যে উদার পাদ পদ্ম চরণ কমল যদি আমার মস্তকে দিয়ে দাও, তাহলে আমার মাথার বিষটা নেমে যাবে, মাথাটা ঠান্ডা হয়ে যাবে। দেহে পদ পল্লব মুদার, হে রাধে তোমার উদার পাদ পদ্ম আমার মস্তক শীতল হবে আর এই বিষ নেমে যাবে। দেহি পদ পল্লব মুদার, আপনারা এই মন্দিরে দর্শন করলেন, কৃষ্ণ রাধারানীর পায়েতে নিজের মাথা ঝুঁকিয়ে দিচ্ছেন, আর রাধারানী লজ্জায় সংকোচে পা সরিয়ে নিচ্ছেন। পা তুলতে গিয়েই পায়ের তলায় যে আলতা আছে, পায়ের আলতা এখন কৃষ্ণের মস্তকে লেগে গেছে, লেগে গিয়ে মস্তকে লাল রং দ্বারা রঞ্জিত হয়ে গেল। এইভাবে কৃষ্ণ যে রসিক শেখর, রস আস্বাদন করে বিবিধ প্রকারে, ওই যে রাধারানী মান অভিমান করবেন, বেঁকে বসবেন, তাকে মানাবেন, শুধু একবার অনেকবার মান মানাইতে হয়েছে। অন্য লোককে মানাইবার জন্য তো অতি সহজ, চন্দ্রাবলী এখন মান করে মুখ ঘুরিয়ে বসে আছে। কৃষ্ণ দেখলেন আচ্ছা একে তো মানাইতে হবে, কি করে মানানো যায়, তাই চুপচাপ আসলেন, পিছন থেকে এসে জড়িয়ে ধরলেন, ধরে মুখের কাছে যখন মুখটা লাগিয়ে যেমনি হেসে তাকিয়েছেন, চন্দ্রাবলীর মান তো এখন ভঙ্গ হয়ে গেল। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে কৃষ্ণকে নিয়ে পুঞ্জেতে বসলেন, তার আদর সৎকার করতে লাগলেন, সব মান এক চুটকিতেই চলে গেল। তো কৃষ্ণ দেখলেন এই মানের দ্বারা কি হবে, মান একটু ভালো করে হওয়া চাই, দুর্জয় মান, দুর্জয়মান রাধারানীর দুর্জয়মানকে মানিয়ে কিছুতেই মানাতে পারবেন না, তবে তো মজা আসবে যে হ্যাঁ
কেমন মান করেছে দেখি। তো এখন এইভাবে প্রেম স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব, সেই মহাভাবের মূর্তি হলেন রাধারানী। তো এখন প্রেমের যে চমৎকার, পুকুরের মধ্যে জল আছে, জল আছে কে তাকাবে জলের দিকে? যদি ঢেউ হয় বড় বড় ঢেউ, তখন বলে এই কিরকম ঢেউ উঠছে দেখো, সেই সব দেখে লোক চমৎকৃত হয়। তো প্রেমের মধ্যে চমৎকার যখন লহরি উঠে ঢেউ উঠে, তো প্রেমের ঢেউ কি? প্রেম স্নেহ মান প্রণয়। প্রেমের মধ্যে প্রগাঢ় মমতা জাগে, যেখানে প্রগাঢ় মমতা সেইখানে প্রেম হয়। কৃষ্ণ আমার এই যে ভাবনা তাতেই স্নেহ প্রতি, সেই মধুর স্নেহ আর ঘৃত স্নেহ বলা হলো। এমনি ঘি কেউ খেতে পারবে না, একটু মিষ্টি মিলাইতেই হবে তবে খাওয়া যায়। কিন্তু মধু তার মধ্যে আর চিনি মিলাইতে হবে না, স্বাভাবিক রূপে মিষ্টি। তদ্রুপ রাধারানীর স্নেহ প্রতি কেমন? কৃষ্ণ আমার আমি যা বলবো তাই করবে শুনবে, এই জন্য প্রগাঢ় মমতার মধ্য দিয়ে স্নেহ জেগে উঠে। আবার স্নেহের মধ্য দিয়ে কি হয়? বেঁকে বসে। এই যে বেঁকে বসলেন তাতেই হলো মান, সেই মানের মধ্য দিয়ে প্রণয়, পরস্পরের ভেদভাব শূন্য। না সো রমণ না হাম রমণী, কৃষ্ণ কোন রমণ পুরুষ নয়, তিনি যে ছোট্ট বালক, আর রাধারানী তিনি কোন রমণীয় নন। এই জন্য পরস্পরের মধ্যে যে শ্রেয় প্রতি ছোট্টবেলার থেকেই, তার মধ্যে কোনো হেতু নাই, কোনো কারণ নাই, নির্হেতু নিষ্কারণ প্রেম। সেই প্রেমের মধ্য দিয়ে স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব। রাগের মধ্যে কি হয়? কৃষ্ণ সেবায় স্বাভাবিক স্ফূর্তি, যতই সেবা করুক কোনোদিন ক্লান্তি বোধ হবে না, মনের মধ্যে বিরক্তি আসবে না, তাকে বলে রাগ। আর সেই রাগ অনুরাগে পরিণত হয়, কৃষ্ণকে নিত্য নব নবায়মান রূপে অনুভব করিয়ে দেয়, তাকে বলে অনুরাগ। আবার সেই অনুরাগ ভাবের পরাকাষ্ঠায় যখন পৌঁছে যাচ্ছেন, তখন আর নিজের মধ্যে কন্ট্রোলে থাকে না, সব ভাবগুলি আসে আর যায়। আর ইক্ষুবন যেমন আখের গাছগুলিকে হাতি যেমন ভেঙে চুরমার করে দিয়ে চলে যায়, তদ্রুপ দেহের মধ্যে ভাবগুলি আসে, তোর মরর করে ভেঙে চুরে চলে যায়। সেই ভাব যখন মহাভাবে পরিণত হয়, সেই মহাভাবের মূর্তি হলেন রাধারানী। তার যে এই যে প্রেমের চমৎকারিতা, তাহাকে আস্বাদন করবার জন্য গোলক বিহারী গোলক ধাম থেকে ভূতলে আসলেন, বললেন বৈকুণ্ঠাতে নাই যে যে লীলার প্রচার, সেই সেই লীলা করিব যাতে লোকে হয় চমৎকার। বললেন কি? গোলক ধামে লীলা নাই, এখানে আছে এই অন্ধকারময় মরে জগতে এমন কি চমৎকার পূর্ণ লীলা যে ওখানে নাই এখানে? বললেন ওখানেও আছে, শুধু ভাব মাত্র, কিন্তু এইখানে প্রত্যক্ষ রূপে কৃষ্ণের যে বিরহ বিপ্রলম্ব ভাব, ব্রজ ছেড়ে মথুরায় যাচ্ছেন, মথুরা থেকে দ্বারকায়, সেই যে বিরহ উন্মাদময় ভাব আর প্রেমের যে চমৎকারিতা, সেইগুলিকে আস্বাদন করবার জন্য কৃষ্ণ এই ধরাধামে আসলেন। এইখানে এসে সেই সব রস বিশেষ তিনি আস্বাদন করেছেন। এই হলো ব্রজলীলা। ব্রজলীলার মধ্য দিয়ে ভাবের চমৎকারিতা, মিলনের অদ্ভুত অদ্ভুত ভাব এবং চমৎকার গুলিকে আস্বাদন করলেন। সেই জন্য এই হলো ব্রজলীলা, এই হলো মান সরোবর। রাধারানীর চোখের জলে এই সরোবর হয়ে গেছে, এই জন্য একে মান সরোবর বলা হয়। এখন আমি এখানে রাখছি, বৈষ্ণবগণ আবার বল।